সম্মানিত দর্শক, যিনি কল করেছেন নাম বলেন, কোথা থেকে কল করেছেন? আমি খাগড়াছড়ি থেকে বলছি স্যার। বলেন, খাগড়াছড়ি? কিসে কাজ করেন আপনি? কোথায় কাজ করেন? আমি আমি ব্যবসা করি স্যার। ব্যবসা করেন? বয়স কত? আপনার বয়স কত? আমার বয়স 30 বছর। বলেন, কি কষ্ট নিয়ে খাগড়াছড়ি থেকে আপনি কল করলেন? আমি মাজায় আর এমনকি পায়ে খুব ব্যথা পায়। মাজা এবং পায়ে ব্যথা পান? হ্যাঁ, হাঁটতে নইলে আমার পা গুলা রগগুলা ঝিমঝিম করে টাঙ্কা খুব ব্যথা পায়। এই মুহূর্তে কোথায় আছেন আপনি? এই মুহূর্তে আমি দোকানে আছি। কাল তো হবে না, আমরা দরকার আপনাকে বাসায় বিছানায় শোয়াবো এবং টেস্ট করব। এখানে আমার ব্যাটা আছে শোয়ার জন্য। তাহলে শুয়ে পড়েন। আপনার আপনার বেডে শুয়ে পড়েন। থ্যাংক ইউ স্যার। আপনার কোন লেগে ঝিমঝিম করে? ডান পায়ে। ডান পায়ে ঝিমঝিম কখন করে, বসে থাকলে না হাঁটলে? হাঁটলে বেশি ব্যথা পায়। আপনার হাঁটলে ব্যথা বেড়ে যায়। ওকে, শুয়ে পড়ছেন? আপনি আপনার ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপরে রাখেন। এইটা আপনার ডান পায়ের গোড়ালি, এটা বাম হাঁটুর উপর রাখেন। রেখে এখন বাম পাকে টেনে বুকের দিকে নেন। বাম পাকে টেনে বুকের দিকে নেন। আচ্ছা, পেলাম আপনার হলো পাইরিফর্মিস, রাইট। এখন আপনি দুই পা সোজা করেন, দুই পা সোজা করেন। রুহুল আমিন খাগড়াছড়ির রুহুল আমিন দুই পা সোজা করে ডান হাঁটু সোজা রেখে ডান পায়ের আঙ্গুলগুলো আপনার দিকে টানেন। টেনে পা সোজা রেখে বিছানা থেকে আস্তে 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 উপরের দিকে উঠানোর চেষ্টা করেন, দেখেন কতটুকুন ওঠে, কতটুকুন ওঠে দেখেন। এক ফিট ওঠে? ওকে, আপনি এখন যা করবেন তাহলে এই, আপনি একটু ভালো করে শুনবেন, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? আপনি আমাদের এটাকে শেয়ার করুন, আপনার চিকিৎসার কথা বলছি। আপনাকে লাইভে আসতে হবে, শেয়ার করতে হবে, এবং দর্শক আপনাদের প্রতিটি লোককে আমরা না, ওগুলো নিয়ে আমরা আলাপ করতে পারবো না, আপনি এখন শুনে নেবেন। আপনি লাইভ প্রোগ্রামে আসবেন, আপনাকে এই যে আপনার উত্তরগুলো দিয়ে দিচ্ছে আপনাকে। উত্তরগুলো হচ্ছে এই, আপনি চিকিৎসা শুরু করার পূর্বে আপনি যা করবেন তা হলো এক পোয়া নারকেলের তেল নেবেন, তার মধ্যে বিষ্ক রসুনকে ছেঁচে দেবেন, এটাকে জাল দিলে লাল লাল হবে, একটা বাটির মধ্যে ঢেলে রাখবেন। প্রতিদিন সকালে এবং রাতে আপনি উপুর হয়ে শুবেন। শোয়ার পরে বাড়ির কাউকে বলবেন কোমরের এখানে হালকা হালকা হা করে আপনাকে কোমরের এখানে ডলে দিতে, কোমরের এখানে বারবার এটাকে ডলে দেবে, ডলে দেবে। তবে এই ডলাটা আপনি যদি ডান কাতে শুয়ে দুই হাঁটু বাঁকা করে ডলতে পারেন, অথবা বাম কাতে শুয়ে দুই হাঁটু বাঁকা করে ডলবেন। ডলার পরে এখানে আপনি গরম ভাপ দেবেন, গরম পানির মধ্যে টাওয়াল আগেই ভিজিয়ে রাখবেন, তারপর এখানে গরম ভাপ দেবেন। গরম ভাপ টাওয়াল ভিজিয়ে রাখবেন, ওইটা ওখান থেকে উঠিয়ে হালকা চিপে গরম ভাপ দেবেন। এগুলো আমাদের অনেক ভিডিও আছে, আপনি দেখে নেবেন। এরপরে আপনার জন্য দুটো এক্সারসাইজ, একটা হলো যে আপনি চিত হয়ে শুয়ে ডান পা উঁচু করবেন, এরকম করার পরে যতটুকু পারেন ওই অবস্থায় কাউকে বলবেন পায়ের গোড়ালি ধরতে, সে পায়ের গোড়ালি ধরবে, আপনি তার ওখানে চাপ দিয়ে, জোরে চাপ দিয়ে আটকে রেখে মনে মনে
5 বার সোহান আল্লাহি ও বিহামদি পড়বেন অথবা 1001 থেকে 1005 গুনবেন, এটা 15 বার করবেন। এরপরে আপনি আপনার ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপর রেখে বাম হাঁটুকে বুকের দিকে টানবেন, যখন দেখেন যে ব্যথা লাগে ওখানে হোল্ড করে রাখেন ঠিক আগের মতো, এটাও 15 বার করেন। এই এক্সারসাইজ দিনে 2 বার করেন। আপনি আমাকে 2 সপ্তাহ পরে জানাবেন আপনি কেমন আছেন।